কোন মানুষ কেউ চায় না যে সে জাহান্নামে যাক, কেউ চায় কথা বলেন? কেউ কি আপনাদের কাছে এর মধ্যে আছেন? আপনাকে এখনই 50,000 টাকা দেওয়া হবে, এই মুহূর্তে দাও, স্টিল নাও, এখনই জাহান্নাম যেতে হবে, রাজি হবেন? কেউ রাজি হবেন এর মধ্যে? রাজি হবেন না। কেন? মানুষের যে ফিতরাত, মানুষ সবসময় ফিতরাত মুখী চলতে পছন্দ করে, কিন্তু মানুষকে পথভ্রষ্ট গোমরা করে দেয় তার পিতামাতা অথবা তার প্রতিবেশী। সহিহ বুখারী হাদিস নম্বর 1384 আল্লাহ নবী এই কথাটাই বলেছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে দিনুল ফিতার নিয়ে। মানুষে মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে, তার নিজের কোনো ইচ্ছে থাকে না, আর যার নিজের ইচ্ছে থাকে না আল্লাহর ইচ্ছেতে চলে, এর নামই হচ্ছে মুসলিম। আর ছোট্ট শিশু আজকে জন্মগ্রহণ করেছে, কেন মুসলিম? কারণ নিজের ইচ্ছে নাই, কোনো ইচ্ছে আছে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেতেই সে সমস্ত কিছু করে, এই জন্যই সে মুসলিম। আর গোটা বিশ্ব জগতের মানুষ চাই জান্নাত, কারণ একটা আছে, কারণ ফিতরাতগতভাবে আমাদের চাহিদা হচ্ছে জান্নাত যাওয়া। কারণ আমাদের আদি পিতা নবী আদম আলাইহিসসালাম তার বাড়ি কোথায় ছিল? আমাদের আদি বাড়ি কোথায়? জান্নাত। আর মানুষের আকাঙ্ক্ষা তার পুনর জায়গা, যেটা তার ভিত্তি, তার পৈতৃক সম্পত্তি, সেই জায়গাতে যাওয়ার জন্য অনেক মন ব্যাকুল থাকে সবসময়। যারা প্রবাসে থাকেন তারা লক্ষ্য করবেন, যারা 5 বছর, 7 বছর, 10 বছর, 2 বছর বিদেশে কাটিয়েছেন, আপনি জানেন যে বাংলাদেশে আপনার এই খিলখিতে একটা ভাঙা চালের বেড়া দিয়ে একটা বাড়ি নির্মাণ করা আছে, একটা ঘর আছে। ওপর থেকে বৃষ্টি হলে পানিও পড়ে মাঝে মধ্যে, ঝড় হলে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, কখন আমার ঘরের চালটা উড়ে চলে যায়, ছেলে মেয়েকে নিয়ে গুছিয়ে আপনি থাকতে চান, ভয়ভীত সন্ত্রস্ত, মোটেও আপনার বাড়িটা আপনার জন্য সেফ নয়। আপনি কষ্ট করে গিয়েছেন বাইরে, বিদেশে গিয়েছেন, 4 বছর 5 বছর আছেন, ওখানে অনেক ভালো জায়গাতে আপনি বসবাস করছেন, আপনার জন্য 5 স্টার হোটেল আছে, ওখানে আপনি চাকরি করছেন, যেখানে চাকরি করছেন 5 স্টার হোটেলে খাচ্ছেন দামি দামি খাবার, ঘুমাচ্ছেন হাইফাই কোয়ালিটি এসি রুমে, তারপরেও দেখবেন যখন বাড়ির কথা মনে পড়ে অন্তরটা তখন ব্যাকুল হয়ে যায়, যায় কি যায় না কথা বলেন? আর যখন মনে করবেন যে আমি আসছি যেই দিন, সেই দিন দেখবেন 2-4 ঘন্টা কত কঠিন, এই 2-4 ঘন্টা মাসে যেতে চায় না। কেন? সে তার আদি বাসস্থান, নিজের জন্মভূমি, নিজের জায়গা, নিজের বাড়ি হোক সেটা চালের, তারপরেও সে ওটাতে যার জন্য ছটফট করে। কেন? ওটা আমার বাসস্থান, ওটা আমার ঘর, এই জন্য মানুষের অন্তরটা সবসময় উৎফুল্ল থাকে। আমাদের আদি পৈতৃক সম্পত্তি পুরো আছে কোথায়? জান্নাতে। সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 45 পর্যন্ত পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা হাওয়া আলাইহিসসালামকে আর আদম আলাইহিসসালামকে গোটা জান্নাত দিয়ে দিয়েছে, যাও গোটা জান্নাত তোমার, যা ইচ্ছা খাও, পান করো, ঘোরাঘুরি করো। আল্লাহ সুবহানাহু একটাই আদেশ ছিল, এই গাছের কাছে যাবে না, গোটা সম্পত্তি জান্নাত। আর ওই জান্নাতে আমাদের আদি বাসস্থান আল্লাহ আবারও নিয়ে যাবেন। আমাদের আদি পিতার একটা টুটি বিচ্ছুটির কারণে, ভুলের কারণে আজকে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের ঠিকানা মোটে গন্তব্যস্থল বা ফাইনাল ডেস্টিনেশন আল্লাহ আমাদের হারিয়ে দেন নাই। আল্লাহ চেয়েছেন, আদম ভুল করেছে, তার সন্তানকে পৃথিবীতে পাঠানো হবে, যদি আবার আল্লাহর আদেশ নবীর আনুগত্য মেনে চলে আবার সে তার পুনর ঠিকানা, হারিয়ে যাওয়ার ঠিকানা আবার আমরা পেতে পারি। পারি কি পারি না কথা বলেন? মানুষ দিগ্ভ্রষ্ট, মানুষ সকলে চায় জান্নাতে, কিন্তু কোনো মানুষ জান্নাতে যাওয়ার জন্য নিজের তরফ থেকেই নিজেরাই মাতব্বারি করে, পণ্ডিতি করে, সহজে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো পন্থা অবলম্বন করেছে, করেছে কি করে নাই? পীরের কাছে বায়াতাও ডাইরেক্ট জান্নাত, আমার পীর আছে একদম কিয়ামতের মাঠে নৌকো নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি আমার মুরিদ হয়েছ, অতএব তুমি নৌকোতে চাপো আর তুমি জান্নাতে টুক করে ঢুকে পড়ো, বা আছে না নাই কথা বলেন? মানুষের আকাঙ্ক্ষা কিন্তু জান্নাত, কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে। আজ থেকে প্রায় 900 বছর আগে খ্রিস্টান ক্যাথলিক যারা ছিল তাদের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা ঘটনা পাওয়া যায় ক্রুসেডের আগে। সেই সময় খ্রিস্টান পণ্ডিতরা মানুষকে জান্নাতে টিকিট দিত, বা আমরা ইতিহাসে পড়েছি কি পড়ি না কথা বলেন? ওই যে তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি বাপটাইজ করে নিচ্ছি, মানে বাপটিস্ম দিচ্ছি। বাপটিস্ম কি জিনিস? আপনি এসে পাদ্রির কাছে বলবেন, পাদ্রিজি আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি,
এই কথা যদি স্বীকার করেন আপনাকে দেখবেন পানি দিয়ে ধুয়ে দেবে গোটা শরীরটাকে অথবা কোন জায়গায় চুবিয়ে নেবে নিয়ার পর আপনাকে বলবেন আপনি এখন পাপ মুক্ত যান আপনার জন্য জান্নাত কনফার্ম আর এই মর্মে তারা কোটি কোটি টাকা তারা মানুষের কাছে আত্মসাৎ করেছে ভাই করেছে কি করে না করেছে মানুষ জান্নাত যাওয়ার জন্য টাকা খরচ করতে বিন্দু পরিমাণে তারা কষ্ট পায় না কারণ উদ্দেশ্য একটাই জান্নাত যাব যেসব মানুষকে দেখছেন যারা মাজারে গিয়ে টাকা দিচ্ছে উদ্দেশ্য কিন্তু জাহান্নামে নয় উদ্দেশ্য জান্নাত কারণ শয়তান আমাদের চাইতে অনেক দ্রুত গতিতে তার দাওয়াত তার মেসেজ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং তারা সফল হয়েছে মানুষকে ভ্রষ্ট করে জান্নাতের লোভ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া পেরেছে কি পারে ভাই কথা বলেন এটা আমাদের ব্যর্থতা আমরা পৌঁছাতে পারি মানুষের কাছে মানুষকে আমরা বোঝাতে পারছি না যে ভাইজান জান্নাত যার জন্য যে মাধ্যমটা ধরেছেন এই মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে জান্নাতের পথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আছে এটা বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন আমি আপনাদের বাংলাদেশে রিপোর্ট পড়ছিলাম ইনকিলাব পত্রিকাতে এ বছরের রিপোর্ট 2022 রিপোর্ট ডিসেম্বরের এই বাংলাদেশ খুবই ছোট্ট একটা জায়গা জায়গা কি জায়গাটা কথা বলেন আমাদের ভারতের তুলনায় অনেক ছোট অনেক ছোট গোটা বাংলাদেশে মানুষ আছেন 17 থেকে 18 কোটি আর আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ আমাদের এখানে মানুষের সংখ্যা প্রায় 140 কোটি কত কোটি কথা বলেন প্রায় 140 কতগুণ চিন্তা করেছেন তারপরে বাংলাদেশের রিপোর্ট এবছরে বাংলাদেশের টোটাল শারদীয় উৎসব দুর্গা পূজা হয়েছে টোটাল 37,610 কানা মণ্ডপ শুধুমাত্র বাংলাদেশে হয়েছে কত হাজার 37,610টা আর আমাদের ভারতবর্ষে হয়েছে শুধু পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষ না পশ্চিম বাংলা মানে যারা বাংলাতে কথা বলে শুধু পশ্চিম বাংলা মানে ভারতের 10 ভাগের এক ভাগ নয় 20 ভাগের এক ভাগ একটা অংশ যারা বাংলাতে কথা বলে এইখানে দুর্গাপূজার মণ্ডপ হয়েছে প্রায় 280,000 কত হাজার পশ্চিম বাংলা রিপোর্ট বলছে যে আমাদের পশ্চিম বাংলায় যে কটা দুর্গাপূজা হয় আর জগদ্ধাত্রী পূজা হয় এই দুটো পুজো যদি এক বছরের জন্য সরকার বন্ধ করে দেয় যদি কোনো খরচ না করে তাহলে পশ্চিমবাংলার মানুষকে সরকার পশ্চিমবাংলার সরকার এক বছর ধরে বসে বসে ভাতা দিয়ে খাওয়াতে পারবে সরকারের তহবিল থেকে তহবিল শেষ হবে না এই কথা কেন বললাম বললাম এই জন্যই আপনি একটু চিন্তা করে দেখেন তারা দুর্গাপূজাকে করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ওনারকে জাহান্নামে যাওয়ার জন্য করে না ওনারাও কিন্তু জান্নাত যাওয়ার জন্য করে করে কি করে না কথা বলেন আমরা মুসলিমরা নিজে কষ্ট করে উপার্জন করি বাংলাদেশ থেকে হজ সফর করতে হলে 7 লক্ষ টাকা লাগে আছে না নাই কথা বলেন এই যে কষ্ট করে উপার্জন করে শুধুমাত্র হজ করার জন্য 7 লক্ষ টাকা খরচ করছি প্রত্যেক রমজান মাসে ফিতরা দিচ্ছি 2.5 কিলো করে কুরবানি ঈদের পরে কুরবানি দিচ্ছি আছে না নাই কথা বলেন দান সাদগা মসজিদ মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় দান করছি নিজের উপার্জিত টাকা কেন উদ্দেশ্য একটাই জান্নাত এই কথা বলার উদ্দেশ্য এইটা প্রত্যেক মানুষের উদ্দেশ্য ব্যয় করা খরচ করা নিজের উপার্জিত টাকা একটাই কাজ শুধু জান্নাত আল্লাহ সন্তুষ্টি কিন্তু মানুষ দিকভ্রষ্ট মানুষ জান্নাত যাওয়ার জন্য অনেকগুলো পন্থা গ্রহণ করে নিয়েছে মানুষকে বোঝাতে আমরা ব্যর্থ যে কোনো পথ কিয়ামতের মাঠে কাজে লাগবে না একটাই রাস্তা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দুঃখ নিয়ে একটা কথা বলতে হয় আমরা মুসলিম এবং গোটা বিশ্ব জগতে মুসলিমরা এখন অর্থনীতি বলেন ধর্মের দিক থেকে বলেন শিক্ষা দিয়ে বলেন রাজনীতি বলেন যে দিক দিয়ে বলেন না কোনো সব দিক থেকে পেছনে আছে আছে না নাই আর অপরদিকে গোটা বিশ্ব জগতের সবচাইতে গোটা বিশ্বকে একদম হাতের মুঠে কারা নিয়েছে কারা নিয়েছে ইহুদিরা জিউস আর দ্বিতীয় নম্বর আছে কারা খ্রিস্টানরা কারা আছে খ্রিস্টানরা আর আমাদের মুসলিমদের আকীদা বিশ্বাস ইহুদি এবং খ্রিস্টান দুটোই জাহান্নামী কখনো তারা কালেমা যদি না পড়ে তওবা যদি না করে তারা জান্নাত যেতে পারবে কথা বলেন জান্নাত যেতে পারবে না আপনি কি জানেন গোটা বিশ্ব জগতে যারা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ছিল তারা কারা
থেকে 1500 বছর আগেই বেশি দূরে নয় 1400 বছর আগেও গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ভালো সবচাইতে উত্তম খয়রা উম্মাহ সবচাইতে উত্তম কারা ছিল জানেন সেটা ইহুদি আর খ্রিস্টান কারা কথা বলেন ইহুদি এবং খ্রিস্টান অনেকে আমরা জানি না ইতিহাস পেছন থেকে আসি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছে এটা যে আল্লাহর কত বড় নিয়ামত শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না চলেন পেছনে নিয়ে যাই 3000 বছরের পেছনে আজ থেকে 3000 বছর পেছনে পৃথিবীতে একজন নবী এসেছিলেন 3000 বছর প্রায় আগে নবীর নাম হচ্ছে ইব্রাহিম কি বললাম কথা বলেন কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম আমরা মুসলিমরা বলি ইব্রাহিম যারা ইহুদি এবং খ্রিস্টান তারা বলে আব্রাহাম কি বলে আব্রাহাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসেন নবীর হিসাবে তার জীবনটা অনেক যুদ্ধময় জীবন আল্লাহ সবচেয়ে যে নবীকে বেশি পরীক্ষা করেছেন তার নাম নবী ইব্রাহিম অনেক পরীক্ষা নিজের সন্তানকে যে পরীক্ষা করেছে যে জবাই করো চারটি কেনা বিষয় নয় আগুনে ফেলে দেওয়া হয়েছে নবী ইব্রাহিমকে চারটি কেনা বিষয় নয় নবী ইব্রাহিম দিন রাত আল্লাহর কাছে দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও নেক সন্তান দাও নেক সন্তান দাও আল্লাহ দেয় নাই প্রায় 86 বছর পর্যন্ত কত বছর চাচা কত বছর 86 বছর আমরা মুসলমান বিয়ে করেছি 2 বছর হয়েছে বাচ্চা নেওয়ার চেষ্টা করেনি 2 বছরের মধ্যে যখনই বাচ্চা নেওয়ার চেষ্টা করেন সেই সময় বাচ্চা হচ্ছে না একটা বাচ্চার মানে ধৈর্য কোলায় না কখন আমরা ডাক্তারের কাছে যাই কখন আমরা কবিরাজের কাছে যাই কখন অষ্টতর আন্টি বড়ি কখন আমরা পীরের মাজারে গিয়ে মানত করে দিয়ে আছেন না নাই কথা বলেন অথচ নবী ইব্রাহিম 86 বছর ধরে দোয়া করছেন রব্বি হাবনি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও বার বার দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন না নবী ইব্রাহিমের আলাইহিসসালাম আল্লাহ পরীক্ষা করছেন তাকে ধৈর্যের কত বড় ধৈর্যশীল ছিল আল্লাহ পরীক্ষা করে চলে যাচ্ছে ইতিমধ্যেই যখন দেখছেন নবী ইব্রাহিমের কোনো সন্তান নেই আর অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন ইব্রাহিম তোমাকে আমি গোটা বিশ্ব জগতের ইমাম বানিয়ে দিলাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছে কোন নবী থেকে এসেছে অধিকাংশ নবী ইব্রাহিম তাকে বলা হয় আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে লিখেছে মাত্র 7 থেকে 8 জন নবী বাদ দিয়ে সমস্ত নবী নবী ইব্রাহিমের সন্তানদের অন্তর্ভুক্ত যখন সন্তান হয় না আর অপর দিকে ঘোষণা করা হচ্ছে সে একজন ইমাম সারা আলাইহিসসালাম নাম জানেন কে বলেন তো কে নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ে করা স্ত্রী এবং প্রথম স্ত্রী সে হঠাৎই নবী ইব্রাহিমকে সে বলে যে ইব্রাহিম আমাদের তো কোনো সন্তান নেই তবে হ্যাঁ মিশর থেকে আমার একজন দাসী আছে কি আছে কথা বলেন চাচা দাসী আছে এই দাসীর সঙ্গে আপনি বিবাহ করে দিচ্ছি আপনি তাকে নিয়ে থাকেন আর তাদের মধ্যে থেকে আপনার মধ্যে থেকে যে সন্তান আসবে সেই সন্তান হবে আমাদের সন্তান কথা বুঝতে পারছেন সূরা সফাত আয়াত নম্বর 90 থেকে 106 পর্যন্ত পড়বেন এই ঘটনাতে সম্মতি দিয়েছেন নবী ইব্রাহিম দাসীর সঙ্গে বিয়ে করেছে মেয়েদের এখানে জেনে রাখা উচিত হবে আপনার বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না আল্লাহ আপনাকে দিচ্ছেন না এই জন্য নবী ইব্রাহিমের স্ত্রী সারা নিজের স্বামীকে বলছে আপনার আমি দ্বিতীয় বিয়ে দিতে চাচ্ছি আমাদের গুলো কি আছে একবার যদি বলেন যে দ্বিতীয় মনে করতে হবে মাস না তাহলে বাড়িতে ভাত রান্না বন্ধ 10 দিন হবে কি হবে না কথা বলেন ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন মনে হবে যদি আপনার স্ত্রী এত যদি রাজ্যের দায়িত্ব দেওয়া হতো আপনাকে প্রথম ফাঁসি দিত দিত কি দিত না কথা বলেন প্রথম ফাঁসি আপনাকে দিত আর কাউকে দিত না সারা আলাইহিসসালাম যখন বিয়ে দিচ্ছেন হাজেরার সঙ্গে মানে দ্বিতীয় স্ত্রী এবং সে দাসী ছিল কি ছিল কথা বলেন স্বাধীন নয় দাসী কিছুদিন পরে একটা সন্তান হয় সন্তানের নাম হচ্ছে ইসমাইল কি নাম ইসমাইল ইসমাইলকে হিব্রু ভাষাতে বলা হয় ইসমাইল কি বলা হয় ইসমাইল ইসমাইল মানে হিব্রু থেকে বাংলা করলে হয় ঈশ্বর শুনেছেন কি কথা বলেন ঈশ্বর শুনেছেন কেন এই নাম কারণ নবী ইব্রাহিম দীর্ঘদিন ধরে
চেয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ যে দোয়া কবুল করে ইসমাইলকে দিয়েছে, এই যে নামের অর্থ ইসমাইল, মানে আল্লাহ শুনেছেন, ঈশ্বর শুনেছেন। কিছুদিন পর যখন নবী ইসমাইল হাতাহাতি শিখে নিয়েছে, এমতো পরিস্থিতিতে হঠাৎ ফেরেশতা জিব্রিল আলাইহিস সালাম আবার নবী ইব্রাহিমের ঘরে চলে এসেছে, বাড়িতে এসে মেসেজ দিচ্ছে ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার একটা সন্তান হবে। নবী ইব্রাহিম বলছে আমার তো সন্তান আছে ইসমাইল, বলছে জি না, সারার গর্ভে তোমার সন্তান হবে। নবী ইব্রাহিম অবাক, সারা আলাইহিস সালাম ঘরের মধ্যে এই কথা শুনে হাসতে শুরু করছে, বলছে কি আর আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, দীর্ঘ 100 বছর পার হয়ে যাচ্ছে নবী ইব্রাহিমের, সন্তান হয় নাই, এখন সন্তান হবে কিভাবে, সেটা বিশ্বাস করতে পেরেছিল না, হাসতে লেগেছিল। স্যার আম্বিয়া খুলে দেখবেন, এরপরে নবী ইব্রাহিমের ঘরে দ্বিতীয় একজন সন্তান আসছে, নাম হচ্ছে ইসহাক। কি নাম চাচা? নবীর নাম হচ্ছে ইসহাক। বোঝা গেল নবী ইব্রাহিমের দুইজন স্ত্রী কয়জন? একজন স্ত্রীর সন্তানের নাম ইসমাইল, আরেকজন স্ত্রীর সন্তান নাম ইসহাক। নবী ইব্রাহিম ও নবী, ইসমাইল ও নবী, ইসহাক ও নবী, এক বাবা দুটো নবী। চিন্তা করেছেন, দুই ছেলের নবী, কত মহান একটা জাতি, নবী ইব্রাহিমের কত মর্যাদা, দুই সন্তান দুজনই নবী। ইসহাক আলাইহিসসালামের যখন বিয়ে হয় সেই সময় তার যখন সন্তান হয় একটা সন্তান, নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? কি নাম? ইয়াকুব। নবী কি নবী নয়? ইনিও নবী। ইয়াকুব আলাইহিসসালাম যখন বড় হয়ে যায় তারও বিয়ে শাদী হয়, তার একজন সন্তান হয়, অনেকগুলো সন্তান, 12 জন সন্তান হয়, তার মধ্যে একজন নাম হচ্ছে ইউসুফ। কি নাম? তার মানে এখান থেকে শুরু হয়ে গেল নবী ইব্রাহিম, তার এক সন্তান নাম ইসহাক, ইসহাকের সন্তান নাম ইয়াকুব, ইয়াকুবের 12টা যে সন্তান হয়েছে, 12টাই বংশকে বলা হয় বানী ইসরায়েল। কি বলা হয়? কথা বলেন, পবিত্র ওখানে 17 বছর বানী ইসরায়েল আছে না? তাই বানী ইসরায়েল এদেরকে আমাদের ভাষায় বলি ইহুদি এবং খ্রিস্টান, তার মানে বুঝা গেল ইহুদি খ্রিস্টান অন্য কেউ নয়, এরা হচ্ছে নবী ইব্রাহিমের প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তানের বংশকে বলা হয় বানী ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহর কাছে কত মহান, তাদের বাবা নবী, ছেলে নবী, নাতি নবী, নবী আর নবী, আল্লাহ এই জাতিকে এতই নিয়ামত দিয়েছে যে নিয়ামত দিয়ে আপনি গণনা করতে শেষ করতে পারবেন না। সূরা বাকারা খুলেন, সূরা 2:47 আল্লাহ এই কথা বলছেন, ইয়া বানি ইসরাইল, ও চিলড্রেন অফ ইসরাইল, উজকুরু, তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম। এ কথা বলে আল্লাহ কমপক্ষে 50-এর অধিক নিয়ামত যে আল্লাহ ইহুদিদেরকে দিয়েছে আল্লাহ বর্ণনা করতে লেগেছে। ওই যে তোমাদেরকে আমি মূসাকে পাঠিয়েছিলাম, মূসা আলাইহিসসালামের সঙ্গে ফেরাউনের যুদ্ধ যখন লেগে যায়, মাঝপথে তোমরা চলে যাও, আমি সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছি, আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছি, তোমাদেরকে কত আমি সেভ করেছি। আল্লাহ এই নিয়ামতের কথা বলতে এসেছে ইহুদি খ্রিস্টানকে, ওরা বিশ্বের ভূখণ্ড আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছিল, টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস গোটাটা দিয়ে দিয়েছিল, জেরুজালেম মসজিদ গোটাটা দিয়েছে, ওরা বিশ্বের উপর রাজত্ব করতে দিয়েছিল। দিয়েছে কি দেয় নাই কথা বলেন, ওরা বিশ্বের উপর রাজত্ব তারা করেছিল একসীমাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দুটো নিয়ামত ইহুদি খ্রিস্টানকে বেশি দিয়েছে, এক তাকে নবী দিয়েছে, যে জাতির নেতাই হচ্ছে নবী তার কি লাগবে কথা বলেন, কি লাগবে? কোরআনে যতগুলো নবী রাসূলের নাম আছে, এরা কারা? এরা কারা? ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, মূসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যার নাম আছে সর্বশেষ নামে হচ্ছে বানী ইসরায়েলের মধ্যে নবী ঈসা আলাইহিসসালাম, ইনিও ইহুদি। কথা কি বুঝতে পারছেন? মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে, আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে সবচেয়ে বেশি গ্রন্থ আসমানি ওহি। আল্লাহ কাদের উপরে অবতীর্ণ করেছেন? ইহুদি বংশে বানী ইসরায়েল, তাওরাত মূসা ইহুদি, জাবুর দাউদ ইহুদি, ইঞ্জিল ঈসা ইহুদি। দেখেন তো তারা কত কি পেয়েছে, দেখেন একটা বংশ থেকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে কি দেয় না? একটা সাইড, একটা সাইড কিন্তু পড়ে আছে অচল। কোন সাইড অচল? কোন সাইড? ইসমাইলের বংশধর অচল, 150 বছর ধরে তাদের কোনো ইতিহাসই পাওয়া যায় না। নবী ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী আর দেন নাই, একদম 1500 বছর ধরে শুকনা মরুভূমি,
ওই যে ইব্রাহিম তাকে একদম মরুভূমিতে ছুঁয়ে এসেছিল তারপর থেকে তার কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নেই একদম শুনশান হয়ে গেছে আল্লাহ এই বংশে ওদের কিছুই দেয়নি হঠাৎ করে 1500 বছর পরে একজনকে নবীকে দিয়ে দিলেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেন 1500 বছর ধরে তাকে নবী দিয়ে শেষ করে দিয়েছে নবী আর নবী আসমানি কিতাব আল্লাহ কত সহযোগিতা করেছে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে কিন্তু আল্লাহ যখন তারপর রাগান্বিত হয়ে গেল যখন ইহুদিরা আল্লাহর সাথে বেঈমানি করেছে আল্লাহ সুবহানাল্লাহর ওহীকে বিকৃত করেছে আল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মধ্যেকার যত নিয়ামত ছিন্ন করে নিয়ে দাসীর বংশে দিয়ে দিয়েছে কার বংশে কথা বলেন দাসীর বংশে দিয়ে দিয়েছে নবী ইব্রাহিমের আসল স্ত্রী তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাজারের বংশ দিয়ে দিয়েছে যাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না যাদের নাম নিশানা ছিল না অপরাধ ইহুদিদের তিনটা অপরাধ ছিল বড় বড় কয়টা কথা বলেন তিনটা অপরাধ এত নিয়ামত পাওয়ার পরে কেন আল্লাহকে ভ্রষ্ট করে দিলেন এরা কেন এখন চিরস্থায়ী জাহান্নামে যাবে আমাদেরকে পূর্বে যদি না আমরা বুঝি যে এই জাতি এত নেমতপূর্ণ হওয়ার পরেও আল্লাহ কেন তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন গয়রির মাকজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন প্রতিদিন আমরা পড়ি কি বইনা সূরা ফাতিহাতে ইবনে কাসির উঠে দেখেন আসর বায়ান উঠে দেখেন তাসের তাবারি খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যা ইহুদি এবং খ্রিস্টানকে প্রতিদিন মুসলমানের নামাজের সময় লানত করছে অভিসম্পদ দিচ্ছে আল্লাহ এই পথভ্রষ্ট গোমরা এদের পথে যেন আমাদেরকে নিয়ে না যাও প্রতিদিন দোয়া করছি আমরা যেদের পথে যেন আমরা না যাই এরা পথভ্রষ্ট এরা গোমরা এরা জাহান্নামে যাবে আমরা প্রতিদিন বলছি সর্বশেষে বলছি আমিন আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে ওই পথে নিয়ে যেও না ইহুদি খ্রিস্টানদের কি এমন অপরাধ ছিল যে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত এমন হয়েছে একদম কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছে মূলত কারণ হচ্ছে তিনটা এক আল্লাহর ওহীকে বিকৃত করতো তারা খুব ওস্তাদ দুই বিকৃত করার কোয়ালিটি দুই রকমের এক ছিল সরাসরি তওরাতকে ইনজিলকে জাবুরকে তারা তাহরিফ করত শাব্দিক পরিবর্তন করে দিত মানে শব্দের হেরফের করত আর দুই নাম্বার পড়তো ঠিক কিন্তু অর্থ করত ভুলভাল কথা বুঝতে পারছেন না একটা হচ্ছে শব্দের পরিবর্তন তাহরিফ যে লাফজি তাহরিফ এটা করত আরেকটা করত কি শব্দের পরিবর্তন করত না পড়ছে ঠিক কিন্তু অর্থ করতে গিয়ে নিজেদের প্রবৃত্তি অনুযায়ী অর্থ করে মানুষকে বিভ্রান্ত করত সূরা মায়দা খুলবেন আয়াত নম্বর 22 থেকে 30 পর্যন্ত পড়তে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালামকে বলছেন যে মূসা তোমার কওমকে বলো এই যে জেরুজালেমে যে পবিত্র ভূমিটা আছে তোমার কওমকে বলো ওখানে প্রবেশ করে যেন তারা প্রবেশ করলে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব ইহুদিরা এতই বদ এতই আল্লাহর অবাধ্য ওরা সঙ্গে সঙ্গে মূসাকে বলছে মূসা আমরা যাব না আল্লাহ বলছে তোমরা প্রবেশ করো আমি নিরাপত্তা দেবো তোমাদেরকে আর ইহুদিরা বলছে আমরা যাব না ওই ভূমিতে প্রবেশ করবো না কারণ ওখানে অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি আছে আল্লাহ বলছে যা আমি নিরাপত্তা দেবো তারপর আল্লাহ কথাকে তারা বিশ্বাস করেনি মূসা আলাইহিস সালামকে তখন বলছে যাও তুমি আর তোমার আল্লাহকে গিয়ে যুদ্ধ করো আমরা এই বাইরে বসে থাকলাম জেরুজালেম মসজিদে ঢোকেনি তারা এটা হচ্ছে ইহুদিদের মানে মাথাতে যে কিছুই ছিল না যে আল্লাহ অর্ডার দিচ্ছে আল্লাহর অর্ডারকে গ্রহণ করছে না বারবার এরকম আল্লাহর সঙ্গে আল্লাহর ওহির সঙ্গে তারা প্রতারণা করেছে অমান্য অস্বীকার করার চেষ্টা করেছে সূরা বাকারা খুলেন সূরা 2 আয়াত 60 থেকে 70 পর্যন্ত পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মূসা তোমার কওমকে বলো গা যেন তারা গরু কুরবানি করে কেন বলেন তো কারণ মূসা আলাইহিস সালাম যখন চলে গিয়েছিলেন 40 দিনের জন্য তার কওম গরুর বাছরকে নিয়ে পূজো করতে শুরু করে দিয়েছে মানে এই গো পূজা গোবৎস পূজাটা কিন্তু অনেক প্রাচীন এই পূজাটা এখন ভারতের আমাদের ভারতের হিন্দুরা করে কি করে না কথা বলেন এর ইতিহাস অনেক প্রাচীন মূসা সালামকে আল্লাহ বললেন তখন সঙ্গে সঙ্গে যাও তোমার কওমকে বলো এটা কুরবানি করতে গরু কুরবানি করতে যখন মূসা এসে বলছে হ্যাঁ আমার উম্মত আল্লাহ বলেছেন এটা কুরবানি করো আর এই ইহুদিরা এতই বদ পাল্টা প্রশ্ন যে আল্লাহকে সত্যি বলেছে গো কুরবানি আল্লাহ কি করবে আল্লাহ সত্যি বলেছে বিশ্বাস করছে না সঙ্গে সঙ্গে যখন বলছে মূসা জি আল্লাহ অর্ডার করেছে মূসা বলছে যাও তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে আসো তো যে কুরবানি যে দেবো তো গরুটা কি একটু মোটা টাজা হবে না শুকনা টুকনা দিলেও চলবে মূসা সালাম বলছেন আল্লাহ বলেছেন মোটা তাজা দিতে এরপর বলছে যে গরুটা দেবো গরুর রংটা কী হবে একটু জিজ্ঞেস করে আসো তো চিন্তা করতে পারছেন মানে আল্লাহর আইন
ক্রেতারা মানতে চায় না কিছুদিন আগে বাংলাদেশে যেন হুজুর সেই বুখারীকে এই মাথায় তুলেছে বলছে আল্লাহর কসম এই বুখারীর মধ্যে সেই বুখারীর মধ্যে জোরে আমিন বলার হাদিস নাই ভাই বলেছে কি বলেন এই কথা বলেন এটাও তাহরিক কারণ ও কিনে কসম করে সেই বুখারী নিয়ে কথা কিনা ঠিক বলেছে কারণ সেই বুখারী দ্বিতীয় খণ্ড মাথায় ধরেছিল আর দ্বিতীয় খণ্ডের উপরে এই আমিন জোরে বলার হাদিস নাই এটা হচ্ছে ইহুদিদের কৌশল এরা বারবার করেছে সেই বুখারীর মধ্যে দেখেন আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণনা আছে সেই বুখারী কিতাব তাফসীরের মধ্যে সূরা আলী ইমরান 64 নম্বর আয়াতে তাফসীর করতে ইমাম বুখারী রাহিমাল্লাহ ঘটনাটা নকল করেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছে একজন ইহুদি নারীকে কিছু ইহুদিরা মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে তোমাদের তওরাতে ব্যভিচারী নারী বা ব্যভিচারী ব্যক্তির জন্য সাজা কি আছে ইহুদি পণ্ডিতরা বলছে যে এমন কিছু নেই আল্লাহ নবী বলছেন কেন রজমের কথা নেই উনারা অস্বীকার করছে না আমাদের তওরাতে রজমের কথা নেই হত্যার বিধান নেই আব্দুল বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি পণ্ডিত ছিলেন সংসে আল্লাহ নবী যে ইয়া রাসূলুল্লাহ আমি তো তওরাত পড়েছি তওরাতের মধ্যে কেউ যদি ব্যভিচার করে থাকে হত্যার বিধান আছে আল্লাহ নবী সংসে বলছেন তওরাত নিয়ে আসো তওরাত তাদের সামনে নিয়ে আসা হয়েছে ইহুদি পণ্ডিত তওরাত পড়ছে এইভাবে তওরাতটাকে খুলেছে কাঠের উপরে রেখেছে রেখে এইভাবে পড়তে শুরু করে বলছে এই দেখেন 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 নাই নাই আর যেখানে হাত দিয়ে চেপে ধরে রেখেছে ওর নিচে আয়াত লুকিয়ে আছে দেখাচ্ছে ঠিক থেকে তওরাত দেখো রতমের হাত নাই কিন্তু যেখানে আঙুল আছে ওইখানে আছে ঢাকা আছে কথা কি বুঝতে পারছেন এখন বাংলাদেশের মানুষ আল্লাহর বিধান মানতে চায় না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মানতে চায় না নবী সুন্নাত মানতে চায় না এই জন্য তারা অনেক রকমের কৌশল করছে আছে না নাই কথা বলেন যখন আমরা বলছি সেই বুখারীর মত গ্রন্থ উম্মত একমত আসমানের নিচে পবিত্র কোরআনের পরে যে গ্রন্থ বিশুদ্ধ গ্রন্থ তার নাম সহিহুল বুখারী এই বুখারী 725 নম্বর হাদিস উঠে দেখলে পাওয়া যায় আল্লাহ নবী বলছেন যখন নামাজে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াও পায়ের সঙ্গে পাটাকে লাগিয়ে দাঁড়াও সুনান আবু দাউদ 666 67 68 আল্লাহ নবী বলছেন কাতার থেকে সোজা করবে মাঝখানে ফাঁকা রাখবে না ফাঁকা যদি রাখো মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করবে যখনই এই হাদিস পেশ করছি হুজুররা এই হাদিস মানবে না কারণ তাদের মাঝহাবে নেই ফেকাতে নেই এই জন্য একটু অপব্যাখ্যা করছে কিভাবে বলছে আহলে হাদিসরা বলে কাতারকে সুজা করতে হবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পান লাগাতে হবে মাঝখানে ফাঁকাকে বন্ধ করতে হবে কেন ফাঁকা যদি থাকে শয়তান প্রবেশ করবে তো ওরা তো পাশের মাসের সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়েছে এদিকে তো ফাঁকাটা বন্ধ হলো মাঝখান দেখি শয়তান যাতায়াত করতে পারবে না ভাই বলেছে কি বলেন এই কথা বলেন এই দেখেন এই এটা যে সিফাত ইহুদিদের আল্লাহ বলছে গরু কুরবানি করো পণ্ডিতই কি গরু করব বকনা করব না গাভী করব তো বকনা করো কেমন হবে লম্বা চড়া না মোটা তাজা করো রংটা কি হবে বা এগুলো কি অনর্থক প্রশ্ন নয় কেন আল্লাহর ওহীকে মানবে না এটাই তাদের উদ্দেশ্য এরাও তাদের মাযহাবের বিরুদ্ধে যদি কোনো হাদিস পাওয়া যায় এটা তারা মানতে চায় না এই জন্য অপব্যাখ্যা ব্যাখ্যার পর ব্যাখ্যা তাবিলের পরে তাবিল করে হাদিসের মূল অংশকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে কি করে না কথা বলেন করে তাই সাবধান এবং সতর্ক ইহুদিদের অন্তরে যে খাসলত ছিল তারা যেভাবে ধর্মটাকে আল্লাহর ওহীকে বিকৃত করেছে মুসলিম উম্মাহ সাবধান এমন আচরণ যেন অন্তরে না থাকে অন্তরে থাকলে গায়রুল মাগজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন এতে অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন এতে অন্তর্ভুক্ত আপনি হবেন একজন হুজুরের কথা বলি নাম নেব না উনি বলছেন যে ব্যক্তি নবীকে নূর মানে না সে কাফের সে কাফের কাফে তার বট অটলাক আছে না না কথা বলেন বো অটো তালাক ও কিন্তু চ্যালেঞ্জ যখন করছে চ্যালেঞ্জ কিন্তু ঠিকই করেছে যে নবীকে নূর বিশ্বাস করে না সে কাফের এই কথার মধ্যে মারপ্যাঁচ আছে সাধারণ মানুষ ধরতে পারে না কেন নবীকে তো আল্লাহ নূর বলেছে আমরাও মানি ভাই মানি না সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 15 আল্লাহ বলছেন কত জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন আমি তোমাদের কাছে একটি কিতাব পাঠিয়েছি এবং একটি নূর পাঠিয়েছি এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাল্লাহ তাফসীরে কাসিরের মধ্যে বলেছে নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র কোরআনে নবীকে নূর বলেছে এখন চ্যালেঞ্জ করছে যে নবীকে নূর বিশ্বাস করে সে কাফের এরপর মানুষকে বলছে যে দেখো পবিত্র কোরআনে আছে নবী নূরের তৈরি
কোরআনে ছিল কি কথা বলেন নবী নূর এবার এই হুজুর জুড়ে দিয়েছে কি তৈরি শব্দটা কোন শব্দটা কথা বলেন তৈরি শব্দ নিজের পক্ষ থেকে কোরআনের আয়াতে নবীকে নূর বলা হয়েছে কিন্তু আমরা বানিয়ে নিলাম কি নবী নূরের তৈরি আছে না নাই কথা বলেন এটা হচ্ছে তাবিল এর যে পড়ছে ঠিক কোরআন ইহুদিরা তোরা ঠিক পড়তো কিন্তু নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে দিত আমাদের মুসলিম উম্মার মধ্যে আছে না নাই অনেক জায়গায় আছে বুঝে দেখো কোরআনেই বলছে মিলাদ করতে হবে ভাই আছে না নাই কথা বলেন কোরআনে আছে মিলাদ করতে হবে কোথায় আছে ওই যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সূরা হাযর সূরা 33 আয়াত নম্বর 56 আল্লাহ বলছে নবী পরে দুরুদ পড়ো সালাম পড়ো যে এই দেখো দুরুদ এই দেখো সালাম এই দুরুদ সালাম পড়তে বলেছে ইয়া নবী সালাম আলাইকা শুরু হয়ে গেল আচ্ছা না কথা বলেন কোরআনের আয়াতে আছে নবী পরে দুরুদ পড়ো সালাম পড়ো আয়াত ঠিক কিন্তু ব্যাখ্যাটা কার নিচ্ছে এবার কথা বলেন নিজের তরফ থেকে ব্যাখ্যা দাঁড় করে দিয়েছে অতএব আমরা যে ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছি এটা তো করা যাবে আছে না নাই কথা বলেন বলে কোরআনের মধ্যে আছে শাওয়াতের হালাল রুটি খাওয়া আছে না নাই কথা বলেন যত দলিল মাজার পূজার দলিল কোরআনে আছে পীরের পায়ে চুম্বন দিচ্ছি পীরকে আমরা সিজদায় তাজমি করছি কোরআন থেকে দলিল ওই যে সূরা ইউসুফে আছে ইউসুফের ছেলে ভাইরা সিজদায় তাজমি করেছিল অতএব আমাদের পীরের পায়ে এখন সিজদা দেওয়াও জায়েজ বা আছে না নাই কথা বলেন মানে মানুষ আমি আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ইহুদিতে যে খাসলা তারা যেভাবে বিভ্রান্ত হয়েছে মুসলিম উম্মা আজকে আল্লাহর ওহির সঙ্গে কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে একই আচরণ করছে আছে না নাই আছে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন ভাইজান মনে রাখবেন ইসলামটাকে যদি নিজের ইচ্ছে মতো বোঝার চেষ্টা করেন তাহলে বিভ্রান্ত হবেন ভ্রষ্ট হবেন ইসলামটাকে যদি বুঝতে হয় কোরআন ব্যাখ্যা করতে হবে হাদিস দিয়ে কি দিয়ে কথা বলেন কোরআন কি দিয়ে ব্যাখ্যা করতে হবে প্রথমে হাদিস দিয়ে নবী কোনো ব্যাখ্যা করেছে কি করে নাই নবী যদি ব্যাখ্যা করে আলহামদুলিল্লাহ তারপর দেখেন সাহাবীরা কি করেছে তাবেরা কি করেছে কুরুনে সালাসারা কি করেছে এই ব্যাখ্যা থেকে যদি আমরা অন্য ব্যাখ্যাতে চলে যাই অবশ্যই আমরা ভ্রষ্ট হব এটা অবধারিত কারণ পূর্ববর্তী উম্মাতরা তারা তাদের ওহিকে নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন বোঝার ইসলাম মানাটা শর্ত করে দিয়েছে সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 137 আল্লাহ বলছেন ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে কাদের মতো চাচা কাদের মতো আল্লাহ বলছেন ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তাদের মতো বলতে সমস্ত মুফাসসিরা একমত সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবেই যদি তোমরা ঈমান আনো তবে তোমরা হেদায়েত পাবে আর উল্টো যদি নিজের মতো ব্যাখ্যা করতে যাও বুঝতে যাও তোমরা ভ্রষ্ট হয়ে যাবে ইসলাম বোঝার কোরআন বোঝার সুন্নাহ বোঝার একটাই মাধ্যম সেটা আল্লাহ সুবহানাহু তাআলার কোরআনকে বুঝতে হবে নবীর হাদিস দিয়ে এবং সাহাবীদের আমল দ্বারা যদি নিজেদের মতো ব্যাখ্যা করতে যাই আমরা ভ্রষ্ট হব কি হব না কথা বলেন দেখেন পৃথিবীতে যতগুলো দল আছে ইসলামের নামে সব নিজেরা কোরআনে তাফসির করতে চেষ্টা করেছে করেছে কি করে নাই কিছুদিন আগে বাংলাদেশের একজন আলোচক বলছে যে আমরা হাদিস মানি না হাদিস মানা এটা হারাম হাদিস মানলে নবীকে অপমান করা হয় আছে না নাই কথা বলেন আমি নাম নিচ্ছি না কারো বলছে হাদিস ইমাম বুখারি এটা ষড়যন্ত্র করেছে ইমাম বুখারি ষড়যন্ত্রের কারণে হাদিস এসেছে বাংলার মাটিতে এরকম লোক আছে না নাই যারা দাবি করছে আমরা আহলে কোরআন আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না আর যখনই বলছে আমরা হাদিস মানি না একদম শিক্ষিত মানুষের কাছে দাওয়াত দিচ্ছে দাওয়াত দেওয়ার পরে বলছে দেখেন হাদিস যদি মানতেই হয় তো এই বুখারির এই হাদিসটা আছে একটু মেনে দেখান তো কোন হাদিস বলছে কোরআনে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে সূরা আহজাব আয়াত নাম্বার 21 এটা বলার পরে সেই বুখারীর হাদিসটা বের করে আপনাকে দেখাচ্ছে দেখেন আল্লাহ নবী তিনি 9 বছরে আয়েশাকে বিয়ে করেছে তো 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহ নবী 9 বছরের মেয়ে এটা কি আদর্শ ব্যক্তির কাজ বা এরকম সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন বলছে 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহ নবী এটা ইমাম বুখারী চক্রান্ত করেছে ইমাম বুখারী চক্রান্ত করে আল্লাহ নবীর উপরে কালেমা লিপন করার চেষ্টা করেছে অতএব মানুষকে বলছে হাদিস মানা যাবে না বা আছে না নাই কথা বলেন
এই বুঝে গেছে না নাই যারা হাদিস অস্বীকারকারী প্রথমে তারা এটা দিয়ে মানুষের এই মস্তিষ্ককে পরিবর্তন করার চেষ্টা করছে এর জবাব দেওয়া লাগবে জবাব দেব আমি বলি যদি এটাই হয় যে 9 বছরের মেয়েকে আল্লাহ নবী বিয়ে করেছে এইজন্য যদি হাদিসকে মানা না যায় এইজন্য যদি ইমাম বুখারী প্রতি অভিযোগ করতে হয় তাহলে আল্লাহকে কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 9 বছর কি বিয়ে না হতে একটা মেয়ের কোলে সন্তান তুলে দিয়েছিল 2000 বছর আগে নাম কি মারিয়াম আলাইহিসসালাম বিয়ে হয়েছিল চাচা বিয়ে হয় নাই মারিয়ামকে বলে কুমারী মা ইহুদিরা লিখেছে খ্রিস্টানের কমেন্টারি বাইবেলে লিখেছে মারিয়াম যে সময় জিজাস ক্রাইস্টকে গর্ভধারণ করেছিল মারিয়ামের বয়স ছিল 9 থেকে 10 কেউ লিখেছে 8 বছর মানে 8 থেকে 10 বছর এখন আপনি চিন্তা করে দেখেন আল্লাহ নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে হাদিসে আছে এই যে যদি হাদিসকে অস্বীকার করেন তো মারিয়াম সাতাসের ঘটনা তো কোরআনে আছে সেটা মারিয়ামে আছে এখন কোরআনে আদলকে বাতিল বলেন বলেন তা আল্লাহর ষড়যন্ত্র বলেন জিবরাইলের ষড়যন্ত্র বলেন নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহকে কি বলবেন কোনটা চিন্তা করা বেশি কঠিন 9 বছরের মেয়েকে বিয়ে করেছে বাপ মার সম্মতিতে এটা চিন্তা করা কঠিন না একজন মেয়ের বিয়ে হয়নি করে সন্তান নিয়ে চলে এসেছে কোনটা চিন্তা করা কঠিন ইহুদিরা যেমন সেই সেটা বুঝতে পারে নাই ইহুদিরা ধরতে পারে নাই মারিয়াম এসে বলছে সন্তান আমাকে আল্লাহ দিয়েছে কোন ফায়াকুনের মাধ্যমে ইহুদিরা বলছে সম্ভব নাকি তুমি তো বিয়ে করনি নিশ্চয় তুমি জেনা করেছো দেহিচার করেছো তার ফলেই সন্তান ইহুদিদের মাথায় ঢোকেনি আল্লাহ চাইলে দিতে পারেন আজকে যারা আহলে কোরআন আছে যারা হাদিসকে অস্বীকার করতে চায় তাদেরও এই মগজে ঢুকছে না যে আল্লাহর নবীকে আল্লাহ যদি অনুমতি দেয় 9 বছর সঙ্গে মেয়েকে বিয়ে করতে তো তোমার সমস্যা কি আবু বকরের তো সমস্যা হয়নি যার মেয়ে তার সমস্যা নেই তোমার সমস্যা কেন কথা বুঝতে পারলাম না যে মেয়ে দিয়েছে তার সমস্যা নাই আর 1500 বছর পর আমার আপনার অনেক বড় মানে সমস্যা হয়ে যাচ্ছে চট করে দেবেন আরেকটা হাদিস তুলছে সেই বুখারীর মধ্যে আছে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন গোসল করতে ঢুকেছে বাথরুমে গোসল করতে ঢোকার সময়তে মুসা সাহেব পোশাক সব বাইরে রেখে দিয়েছে একটা পাথরের উপরে আর পাথর উপরে রাখার কারণে পাথরটা নিয়ে নবী মুসার জামা কাপড় নিয়ে দৌড়তে শুরু করেছে ভাই বুখারীতে হাদিস আছে না নাই আহলে কোরআনরা বলছে দেখো হাদিস যদি মানতে হয় নবী মুসাকে হাদিস উলঙ্ঘ করে দিয়েছে এই হাদিস মানা যাবে বুখারী মধ্যে আছে মুসা সাল্লামের জামা কাপড়ে পাথর পালে বাড়াচ্ছে আর কোরআন মাজিদে আল্লাহ বলছে ওয়াজি আর কোরআন মাজিদে বলছে কুল্লু মিনাস সালেহিন প্রত্যেক নবীর সালেহ নেক এবং সালে তো নবী মুসাকে উলঙ্গ কে করেছে হাদিসে করেছে ইমাম বুখারী করেছে ইমাম বুখারী চক্রান্ত নবী মুসাকে অপমান করেছে অতএব হাদিস মানা যাবে না জবাব লাগবে ছোট্ট একটা জবাব দিই অনেকগুলো জবাব দেওয়া যাবে জাস্ট এই সংশয় যেন আপনাদের অন্তরে না আসে তাই আগে থেকে অ্যান্টিবায়োটিক টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম এগুলো আপনাকে দিয়ে যাচ্ছে যেন আপনার হৃদয়কে ছিদ্র করতে না পারে শয়তান যদি এটাই হয় মুসা সঙ্গে হাদিস উলঙ্গ করেছে এই জন্য হাদিস যদি অস্বীকার করতে হয় আল্লাহকে কি বলবে আল্লাহ যে কোরআনে দুজনকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল কাকে আদম আর হাওয়াকে মনে নাই সূরা বাকারা খুললে তো পাওয়া যায় হাদিস তো মুসা উলঙ্গ করেছে আর আল্লাহ কোরআনে তো নবী আদম উলঙ্গ করেছে পুরুষকে করেছে করেছে নারী উলঙ্গ করে দিয়েছে নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য কখন কি কুড়িয়ে নিয়ে এসে চলে আসে এখন আল্লাহর কোরআনকে কি বলবে এখন কেউ কোরআনকে বলবে জাল কোরআন মানা যাবে না মানে আপনাকে আমি এতটুকু বোঝার চেষ্টা করছি তারা যতগুলো হাদিসকে অস্বীকার করে ইনশাআল্লাহ সব হাদিসগুলোকে আমাদের সামনে এনে দেন প্রত্যেকটা কোরআন থেকে ইনশাআল্লাহ এর প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ কারণ কোরআন যে মুখ দিয়ে বের হয়েছে হাদিস ওই মুখ দিয়ে বের হয়েছে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহর নবী কোনো উল্টাপাল্টা কথা বলতে পারে না তাই ইমাম বুখারীকে উপরে ভর করে হাদিসকে অস্বীকার করা এটা নতুন একটা চোরাগুলি বাংলাদেশে এখন খুব ছয় লাভ হয়ে গেছে শিক্ষিত সমাজে আল্লাহ তুমি হেফাজত করে সকলে বলি আল্লাহ আমিন কেন কেন হাদিসকে অস্বীকার করলে মুহাম্মদ নামের কেউ পৃথিবীতে পাবেন না খুঁজে আর সাল্লাল্লাহু সাল্লাম হাদিস যদি অস্বীকার করে নবীকে চিনতে পারবেন আল্লাহ নবীকে চেনা যাবে
কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতো, কিভাবে খেত, কিভাবে বসত, কিভাবে উঠত, কিভাবে কথা বলতে বলেছে, কিভাবে নামাজ পড়তে বলেছে, কিভাবে হজ করতে বলেছে, কিভাবে যাকাত দিতে বলেছে, কিভাবে মানুষ মারা গেলে জানাজা করতে হবে, কিছু খুঁজে পাবেন, কিচ্ছু পাবেন না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই তো ইসলামের 95% জিনিস আপনি খুঁজে তল্লাশি করলো কোরআন থেকে আপনি ম্যানেজ করতে পারবেন না, পারবেন কথা বলেন কিচ্ছু পাবেন না। তাই ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য আগে হাদিসের মধ্যে সংশয় ঢুকে দিচ্ছে, হাদিসকে অস্বীকার করো, অস্বীকার করলে আল্লাহ নবীর উপরে আপনার ভক্তি শ্রদ্ধা থাকবে না, আর কোরআন পড়ে মানুষ গোমরা হবে এটা 100% যে পাশে হাদিস না থাকে, হবে কি হবে না কথা বলেন, আপনি শুরুতে জাহান্নামী হয়ে যাবেন, বিসমিল্লাহর মানে করতে পারবেন না। দেখাবো হাদিস ছাড়া কোরআন দিয়ে শুধুমাত্র আপনি চলতে পারবেন না, একটু দেখাই। পবিত্র কোরআনের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। ফাতিহার আগে আমরা কি পড়ি? বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? বিসমিল্লাহর বাংলা মানে কি? জি, শুরু করছি আল্লাহর নামে, তাই তো? কোরআন কার কালাম? বলছে কে কোরআনের কথাটা? আল্লাহ। আল্লাহ কি বলছে? শুরু করছি আল্লাহর নামে, না উঠালা আল্লাহ আবার কোন আল্লাহ নামে শুরু করলো? কথা বুঝাতে পারলাম না, কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে, তো এই বিসমিল্লাহ শব্দটা তো আল্লাহ, আল্লাহ তো নাজিল করেছে, কোরআনে আছে, আল্লাহ আর কোন আল্লাহ নামে শুরু করলো? প্রশ্ন আসে কি আসে না কথা বলেন? এখন আপনি যদি যত গ্রামার খাটান, যত আপনি আইনস্টাইনকে নিয়ে আসেন, এই আয়াতের বিসমিল্লাহর অনুবাদ করতে গেলে আপনি আগে পাবেন আল্লাহ মানে দুইজন, তাহলে এক আল্লাহ কোরআন দিয়েছে আর এক আল্লাহকে বলে নাউজুবিল্লাহ মিন জানি। এরপরে সূরা কি আছে? সূরা বাকারা। কি আছে? আলিফ লাম মিম। আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবে না, এর মানে কি পারবেন? জালিকাল কিতাব, জালিকাল কিতাব, জালিকা মানে কি কথা বলেন? জালিকাল কিতাব, জালিকা মানে ওই সেই কিতাব, লারাই বাফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, তো জালিকা মানে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন জালিকা দিয়ে আমরা কি বলছি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলা মানে করলে জালিকা মানে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। ইহুদি খ্রিস্টান বলছে দেখো ওই কিতাবে কোনো সন্দেহ নাই মানে কোরআনের আগে যে কিতাব এসেছে ওই কিতাবে কোনো সন্দেহ নেই, মানে তোরা যাবর ইঞ্জিলেতে কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই পবিত্র আমাদের বাইবেল, এটা একদম বিশুদ্ধ, অত বাইবেলকে মানতে হবে। বাংলাদেশের মানুষকে খ্রিস্টান মিশনারিরা দিনাজপুর ওইদিকে পঞ্চগড় আর এইদিকে আপনাদের ঠাকুরগা আছে আর এইদিকে কুষ্টিয়া ঝিনাইদা, আমি গত 2 বছর আগে গিয়েছিলাম, তো মানুষের সঙ্গে যখন কথা বলছে যারা খ্রিস্টান হয়ে গেছে তারা প্রথমে আয়াত দেখে বলছে যে দেখো তোমরা মুসলমানরা বলছো তরাত যাবর ইঞ্জিল বিকৃত, কে তরাত যাবর ইঞ্জিল বিকৃত কই? কোরআনই বলছে তরাত যাবর ইঞ্জিল এটা বিশুদ্ধ, কারণ আল্লাহ বলছে জালিকাল কিতাব, জালিকা মানে ওই কিতাবে কোনো সন্দেহ নেই, ওই কিতাব মানে কোরআন না, তরাত যাবর ইঞ্জিল কোনো সন্দেহ নাই, কথা কি বুঝতে পারছেন? মানে আপনি সূরা বিসমিল্লাহর মানে করতে গিয়ে গোমরা হয়ে যাবেন। কেন? শুধু কোরআন যদি আরবি ভাষা দিয়ে বুঝতে চান, আরবি সাহিত্য পরে নির্ভর করে বুঝতে চান, আরবি গ্রামার দিয়ে বুঝতে চান, আপনি বুঝতে পারবেন না। কোরআন বোঝার জন্য আরবি ভাষা যেমন শর্ত, তার চেয়ে 10 গুণ বেশি শর্ত হাদিস জানা লাগবে, নাচেত গোমরা হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু এই কথাগুলো বলে আপনাকে এতটুক নিয়ে আসার চেষ্টা করছে মেয়ে, আস্তে আস্তে ধীরে ধীরে, যে আল্লাহ নবী মুসাল্লামের আনুগত্য আদর্শে জান্নাত, ইত্তেবে রসুল, অনেক হাদিস শুনেছেন, অনেক আয়াত শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর্রাসূল, আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। অনেক কোরআনের মধ্যে আয়াত, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, সূরা আনফাল সূরা 8 সূরা 1 20 46, সূরা মাইদা 45 92, সূরা আলে ইমরান 31 32 132, সূরা নূর 14 28 65, কত জায়গায় আল্লাহ কমপক্ষে 24টা আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আছে না নাই কথা বলেন? তে আল্লাহ দুটো আয়াত একটা ব্যতিক্রম লাগিয়েছে দুটো জায়গায়, 100 নিসা সূরা 4 আয়াত নম্বর 80, আল্লাহ উল্টে দিয়েছে, কি বলছে? বলছেন মাই ইয়াতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করলো সেই জন্য আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ এখানে নবীকে শর্ত করেছে আল্লাহকে আনুগত্যের, যে নবীর আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ এখানে বলছে না যে আমার আনুগত্য করলো সে নবীর আনুগত্য করলো, আল্লাহ উল্টো দিয়েছে, মা ইয়াতু রাসূলা, যে নবীর আনুগত্য করলো সে মূলত আমি আল্লাহরই আনুগত্য করলো। সনিসা সমাচার আয়াত নম্বর 80,
সনিসা সমাচার এটা 65 আলা বলছে ফালা লা ইমিনুন হাত্তা ইউহাক্কিমুকা তারা কখনোই মুমিন নয় যখন তাদের মধ্যে কোনো বিবাদ আসবে সেই বিবাদের সমাধানকারী নবীকে না করছে কাকে কথা বলেন নবীকে সমাধানকারী রূপে যতক্ষণ গ্রহণ না করছে তারা কখনোই মুমিন নয় তাহলে আপনাকে আবার বুঝতে হবে জান্নাত যাওয়ার জন্য মুসলিম উম্মার মধ্যে হাজার যদি পথ থাকে হাজার মানুষ হাজার রাস্তা দেখাচ্ছে আপনাকে সমাধানকারী কাকে মানতে হবে কথা বলেন কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসেন আপনাকে দেখায় কিছু ইখতিলাফ কিছু মতরক্ত মতপার্থক্য আমরা মুসলিম উম্মার কি মতনক্য করেছি মতনক্য হয়েছিল 1500 বছর আগে আপনাকে সেই দিনে ফিরে নিয়ে যেতে যাচ্ছি যেই দিন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছিলেন কোন দিন কথা বলেন আল্লাহ নবী যেই দিন মৃত্যুবরণ করেছিলেন ফজরের পর সেই দিনের কথা চিন্তা করে দেখেন সহিহ বুখারী কিতাবুজ জানাইস হাদিস নম্বর 1241-42 সহিহ বুখারী কিতাবু তাফসীর হাদিস নম্বর 4454 আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে মানুষের কাছে যখন খবরটা পৌঁছে গেছে ওমর বিন খাত্তাব দেখছেন গোটা মানুষজন তারা সবাই দাঁড়িয়ে আছে ওমর বিন খাত্তাব হাতে একটা তরবারি নিয়েছে নিয়ে বাইরে এসে হুমকি দিচ্ছে শোনো তোমরা যারা বলবে আল্লাহ মৃত্যুবরণ করেছে তাই গর্দনটাকে উড়িয়ে দেব ওমর বিশ্বাস করছেন আল্লাহ মৃত্যুবরণ করতে পারে কে কথা বলে কে ওমর বিন খাত্তাব আপনাকে দেখাচ্ছে আমরা আর কি মতনক্য করেছি সাহাবীদের মতনক্যগুলো একবার তাকিয়ে দেখেন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে কি করেনি এটা ইখতিলাফ নবী মারা গিয়েছে না যায় নাই সাহাবীরা বলছে মারা গেছে ওমর বলছে না আল্লাহ নবী মৃত্যুবরণ করতে পারে না মনে মুসা এবং 40 জন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে ঠিক আল্লাহ নবী গিয়েছে আবার আসবে নবী যে মৃত্যুবরণ করছে বলবে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আবাক্কা রাদিয়াল্লাহু আনহু বাইরে ক্ষেতের কাজে ছিলেন ছুটতে ছুটে চলে এসেছেন ঘোড়ার পিঠে চড়ে এসে ঘরের মধ্যে ঢুকছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের মধ্যে আল্লাহ নবী শায়িত আছে মৃত দেহটা পড়ে আছে কাফনটাকে সরিয়েছে সহসা কপালে একটা চুম্বন দিয়ে দেখছে সত্যি আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে বাইরে এসে চারিদিকে দেখছেন মানুষ ভয়ে থরথর করে একদম স্টিল দাঁড়িয়ে আছে চোখ থেকে পানি পড়ে যায় ওমর বিন খাত্তাব ভয় কেউ কোনো কথা বলতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে এসে ওমর কে ওমর ইজলিস ওমর তুমি বসো ওমর না ওমর বসছে না বসবে না ওমর আবু বকর ওমর ইজলিস তুমি বসো বসছে না আবু বকরের এই ব্যাপারটাকে দেখে সে হামসানা পড়তে শুরু করেছেন আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদমা হে বিশ্বের মানুষ জেনে রাখো আবু বকর রাদিয়াল্লাহু তানু খুতবা দিচ্ছেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদমা যারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে ইবাদত করতে জেনে কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করেছে আর তোমরা যারা আল্লাহর আনুগত্য অনুসরণ করতে আল্লাহর ইবাদত করতে জেনে রাখো আল্লাহ হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই কথা যখনই বলেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষে কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 44 ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহি রাসূল আফাই মাতা ও কুতিলা শোনো আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল ছাড়া কিছুই না তার পূর্বে অজস্র নবী রসুল এসেছে তারা মৃত্যুবরণ করেছে আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করে তোমরা কি উল্টো দিকে যাবে যখন আবু বকর পাঠ করেছে ওমর বিন খাত্তাবের হাতে ছিল তরবারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে ওমরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে আর ওমর তখন মনে করছে ইয়াত তো কোরআনে আগে আল্লাহ নাযিল করেছে তার স্মরণে চলে এসেছে সমস্ত সাহাবীরা গুনগুন গুনগুন করে আতপাত করছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহি রাসূল আফহিম মাতা ও কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল ছাড়া কিছুই না তার পূর্বে অজস্র নবী রসুল এসেছে মৃত্যুবরণ করেছে ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন এই ঘটনা থেকে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে কি করেনি এটা নিয়ে সাহাবীরা ইখতিলাফ করেছে কি করে নাই সমাধান কিসে হয়েছে সমাধান কিসে হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু কোরআনের আয়াত পাঠ করে মানুষকে জানিয়ে দিয়েছে ইখতিলাফ যখন হবে মতনক্য মতভেদ হবে সমাধান কোথায় কথা বলেন আল্লাহর কোরআনে আবার আপনাকে ফিরে যেতে হবে এই ঘটনার সমাধান হয়ে গেছে সবাই এখন খুশি মানে মোটামুটি তার প্রস্তুতি নিয়েছেন সত্যি আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে এই ঘটনা হতে না হতে আর একটা নতুন মতনক্য সাহাবীরা করছেন কি মতনক্য নবীর কবরটা কোথায় হবে মুহাজির সাহাবীরা চিৎকার করছে আমরা নিয়ে যাবো আল্লাহ নবীকে আমরা আমাদের জায়গায় হবে আনসার বলছে না আল্লাহ নবীকে আমাদের ওখানে কবরস্থ করবো মক্কাবাসীরা বলছে আমরা নিয়ে যাব যারা মদিনাবাসী তা বলছে না আমাদের ওখানে হবে এক এক মানুষ এক একজন প্রস্তাব করে যে আল্লাহ নবীর সমাধি কবরস্থান দাফন আমরা করব আমাদের জায়গাতে সবাই মতনক্য মতভেদ করছে
অবকরদের তারা দেখছে যে সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে আল্লাহর নিকট দাফন করতে কেউ দিচ্ছে না লাশটা কোথায় দাফন করবে এটা নিয়ে মতানৈক্য মতভেদ ইখতিলাফ অবকরদের তারার সঙ্গে সঙ্গে সুনানে আবু দাউদ থেকে হাদিস নিয়ে পাঠ করে বলছেন যে আমি আল্লাহর নিকট বলতে শুনেছি শোনো নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানে তারা দাফন হবে সমস্যা আল্লাহ মৃত্যুবরণ করেছে কোথায় আমাদের আয়েশার ঘরে আমাদের আয়েশার ঘরে সঙ্গে সঙ্গে নবীর হাদিস আল্লাহ নবীর কথা যেখানে নবীরা মৃত্যুবরণ করে সেখানে দাফন হয় এই হাদিসের কারণে নবীর যেই জানাজা হয়েছে কোথায় কথা বলেন কস্তান কোথায় হয়েছে আয়েশার ঘরে ভাই বন্ধু এখানে ইখতিলাফ হয়েছে সমাধান কিসে হয়েছে হাদিসে ওইটা হয়েছে কি দিয়ে কোরআন দিয়ে আর নবীর সমাধি এটা সিদ্ধান্ত কিসে হয়েছে হাদিস দিয়ে এই ঘটনা ঘটার সঙ্গে মানুষ মোটামুটি প্রস্তুতি নিয়েছে কবর খনন শুরু হয়ে গেছে কিছু মানুষ দাঁড়িয়ে গেছে যে আল্লাহ নবী বলেছেন খলিফা নিযুক্ত করতে হবে এখন খলিফা কে হবে পাঁচ থেকে চিৎকার বলছে আমাদের আলী রদিয়াল্লাহু আনহু করা হোক ওইদিক বলছে যায়েদ বিন সাবিত কে আমাদের খলিফা করা হোক কেউ বলছে না আবু বকর হবে কেউ বলছে মুহাজিরদের মধ্যে করো কেউ বলছে আনসারদের মধ্যে করো আবার ইখতিলাফ হয়েছে কি হয় নাই আল্লাহ নবীর লাশ মরদটা পৃথিবী থেকে এখন দাফন করা হয় নাই দুই তিন দিন সময় কেটে যাচ্ছে মুসলিমরা বড় বড় ইখতিলাফ অনেক মতানৈক্য মতভেদ করেছে ঠিক এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এসে নবীর হাদিস তিনি শুনে দিচ্ছেন যে আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি খলিফা নিযুক্ত হবে কুরাইশ বংশের মধ্যে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীর মধ্যে অধিকাংশ তারা আবু বকরের কাছে এসে বায়াত করে নিলেন আবার ভাই আপনাকে আমি এই কথা বলছি যখনই মতানৈক্য হয়েছে সমাধান কোথায় হয়েছে হয় ওহিতে অথবা ওই গায়ের মাতলুতে দুটোর মধ্যে একটা সমাধান হয়েছে মুসলিম উম্মাহ এখান থেকে তোমার চিন্তা করা উচিত এখান থেকে তোমার এখান থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত মুসলিম উম্মাহ যদি মতানৈক্য মতভেদ হয় সমাধান কোথায় হবে কথা বলেন কোথায় হবে কোথায় হবে কোরআন এবং সুন্নাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন নবী যা আদেশ করেছেন সেটাই আর যদি না মেনে নিজের প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে আমাদের পরিণতি পুরো বিশ্বজগতে লাঞ্ছিত হব পদদলিত হব তার একটা দৃষ্টান্ত দিই সেই বুখারী কিতাবুল জিহাদ হাদিস নম্বর 3093 ভয়ঙ্কর একটা ঘটনা আছে আমরা অনেকেই জানি উহুদের যুদ্ধের ঘটনা জানি কথা বলেন আল্লাহর নবীকে না মানার পরিণতি শুনে নেন নবীর যদি আদেশকে লঙ্ঘন করেন উম্মত উপরে কি বিপর্যয় আসতে পারে একবার দেখে নেন হাদিস থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পর তিনি স্বপ্ন দেখেছেন কয়েকদিন আগে স্বপ্ন দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে কাফেরদের যখন যুদ্ধ হচ্ছে এই মতো পরিস্থিতিতে মুসলমান সৈন্যরা অনেকেই আহত নিহত হয়ে গেছে আল্লাহ নবী স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ঘটনা বলছেন সাহাবীরা তখন আল্লাহর নবী আপনার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমাদের আপনি আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি আমরা এই যুদ্ধে যাব না আর আল্লাহ নবী সেই সময় যুদ্ধের পোশাক পরে ফেলেছে অলরেডি আল্লাহ নবী বলছেন কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে যুদ্ধের পোশাক পরার পরে আবার সেটা খুলে ফেলি আমরা যুদ্ধ করবই আমরা জিহাদে যাবই আল্লাহ নবীর একদম এক বাক্যের কথা সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তে চলে গেছেন যাওয়ার পরে 50 জন সাহাবী কয়জন কথা বলেন 50 জন সাহাবী 50 জন সাহাবী কে নিযুক্ত করেছেন এবং আল্লাহ নবী বলছেন যে উহুদের যে প্রান্ত দেখবেন ঢোকার একটা রাস্তা বেরোনের একটা রাস্তা চতুর্দিকে রাস্তা নাই আর দুই দিকে গিরিপথ আছে দুই দিকে উঁচু উঁচু গিরিপথ ঢুকতে পারবে একদিক দিয়ে আর একদিকে বেরোতে পারবে আব্দুল্লাহ বিন জুবায়েরকে নেতৃত্ব দিয়ে দিলেন বলে আব্দুল্লাহ বিন জুবায়ের 50 জন সাহাবি নিয়ে ওই পর্বতের উঁচু স্থানে দাঁড়াবে কারণ কাফেরদের সৈন্যরা যদি এদিক দিয়ে আসে তো ওরা উল্টো দিক থেকে আঘাত করবে আর আল্লাহ নবী কিছু সাহাবীকে নিচে দিয়ে সাজিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য আর যাদেরকে 50 জনকে ওপরে তুলে দিয়েছে গিরিপথে আল্লাহ নবী আদেশ করেছে আব্দুল্লাহ বিন জুবাইরকে বলছেন এই 50 জন সাহাবি তারা কেউ যেন নিচে খবরদার না নামে যদি তোমরা দেখো মুসলমানের যুদ্ধে জিতে গেছে বিজয়ের পতাকা উচ্চপত করে যদি দেখো মুসলমান সৈনিকদেরকে মেরে ফেলেছে হত্যা করে ফেলেছে মুসনাদ আহমদের বর্ণনার অতিরিক্ত অংশ যদি দেখো আল্লাহ রসুলের স্ত্রীদের শ্লীলতা হানি করছে চিলে এসে মুসলিমদের সঙ্গে টেনে নিয়ে চলে যাচ্ছে তারপরেও তোমরা ওই উঁচু স্থান থেকে নিচে নামবে না এটা কার আদেশ কথা বলেন নবী আদেশ করেছে খবরদার ওই গিরিপথ থেকে নিচে নামবে না যখন যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধের প্রথম পর্যায়ে কয়েক ঘন্টার মধ্যে মুসলমান সৈনিকরা উহুদের প্রান্তে কাফেরদের উপরে এমনভাবে অস্ত্রের আঘাত হেনেছে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধের ফলাফল হয়ে গেছে মুসলমানরা কাফেরদের রক্তাক্ত করে দিয়েছে
কাফেরদের সমস্ত দুর্বর্গতে ভয় পালিয়ে যাচ্ছে, পতাকা কাফেরদের পড়ে গেছে, যত যুদ্ধের অস্ত্র ছিল সব ফেলে দিয়ে দুর্বর্গতে ওদের প্রান্ত ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে, ভয় যখন পালিয়ে যাচ্ছে মুসলমানরা বিজয় লাভ করেছে, তাদের পতাকাকে তুলে ধরেছে, তাকবীরের ধ্বনি নিচ থেকে আসছে, তাকবীর আল্লাহু আকবার, সাহাবীরা একদম খুশি যে কয়েক ঘন্টার মধ্যে ওদের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে। তারপরে সাহাবীরা করছে কি, যারা আর ওপরে যে 50 জন ছিল তাদের মধ্যে একটা জামাত তখন বলছে যে আমরা মুসলমানরা জিতে গেছি, গনিমত নিচ্ছে সবাই, চলো গনিমত নিতে যাই, গনিমত গনিমত এ করছে আর পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর বলছে, খবরদার নবী যতক্ষণ না আদেশ করছে ততক্ষণ নিচে যাওয়া যাবে না, খবরদার কেউ তোমরা নিচে নেমো না। কিছু সাহাবী তখন বলছে যে আমরা তো জিতে গেছি, কাফেররা ভূমিতে নেই, সবাই গনিমত নিচ্ছে, আমরা গনিমত নেব, এই কথা বলছে আর তার সঙ্গে ছুটে চলে আসছে। যখনই চলে এসেছে অধিকাংশ সাহাবিরা নিচে চলে এসেছে, গনিমত করাতে ব্যস্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাফেররা দূর থেকে দেখছে উল্টো দিকে যে 50 জন সাহাবিদের জামাত ছিল, মুজাহিদরা ছিল, তাদের মধ্যে কেউ নেই। সঙ্গে সঙ্গে কাফেররা ওহুদের যুদ্ধের রণকৌশল চেঞ্জ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৌশল করে তারা উল্টো দিক থেকে সবাই জামাতবদ্ধভাবে এসে উল্টো দিক থেকে মুসলিম জাতির উপরে এমনভাবে নির্যাতন করেছে, সেই সময়তে মুসলিম সৈনিক 75 জনকে হত্যা করেছে। আমিরে হামজা সেই যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর দাঁত মরককে ভেঙে সেই যুদ্ধে শেষ করে দিয়েছে। আমার একটাই প্রশ্ন, এই যে মুসলমানরা জিতে গেছিল, মুসলমানরা ফাতা বিজয় লাভ করেছিল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, মুসলমানরা জিতে গিয়েছে, আবার জিতে যাওয়া যুদ্ধে আবার হেরে গেল, কারণ কি? কথা বলেন, নবীর আনুগত্য থেকে বিন্দু পরিমাণ সরে গেছিল, নবীর আদেশ থেকে বিন্দু পরিমাণ সরে গেছিল। যতক্ষণ নবীর আদর্শকে গ্রহণ করেছে, নবীর আদেশকে মেনে চলেছে, মুসলমানরা জিতে গেছে। যখন আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করেছে, নবী বলেছে তোমরা নামবে না, কিন্তু তারা নেমে পড়েছে। কাফেররা বুদ্ধি চিন্তা শক্তির লড়াই, তার চিন্তাকে পরিবর্তন করে উল্টো দিক থেকে সে মুসলিম জাতিকে সেই দিন ধ্বংস করে দিয়েছে, হেরে গেছে তারা সেই দিন, জিতে যাওয়া জিহাদ হেরে গেছে। কারণ একটাই, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর আনুগত্য, আল্লাহ নবীর আদেশকে তার লঙ্ঘন করেছে মুসলমান। দিন রাত 24 ঘন্টা তুমি আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিসের, প্রত্যেকটা আদর্শের, প্রত্যেকটা জিনিসের বিরোধিতা তুমি করছো, তোমার উপরে আজাব আসবে না তো কার উপরে আসবে? কার উপরে আজাব আসবে? আল্লাহ নবীর একটা আদেশকে লঙ্ঘন করেছেন সাহাবি, যাদের উপরে আল্লাহ খুশি রাজি তাদের উপরে আল্লাহ আজাব দিয়েছেন দুনিয়া ভি। মুসলমান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাড়িটাকে না চাচলে তোমার ভালো লাগে না, তোমার উপরে আজাব আসবে না? তুমি আল্লাহ নবীর একটা সুন্নাতকে তুমি পালন করতে চাও না? যখন আমরা সুন্নাতের কথা বলি তখন বলো তোমরা ফিতনাবাজ, তো মুসলিম জাতির তোমার উপরে আজাব আসবে না তো কার উপরে আসবে? তার উপরে আসবে। যখন বলছে আল্লাহ নবীর সুন্নাত এটা, তখন তারা অভিযোগ করে বলছে এরা শুধু ছোটখাটো সুন্নাত নিয়ে মারামারি করে, নবীর সুন্নাতকে ছোটখাটো বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য সাহাবীরা শেষ হয়ে গেছে, যুদ্ধ হেরে গেছে। তুমি বলছো যে নবীর ছোটখাটো সুন্নাত, মুসলমান আকীদা পরিবর্তন করতে আল্লাহ নবীর কোন সুন্নাত এরা ছোটখাটো বলা যাবে না। মুসলিম জাতি আজকে ধ্বংসের আর একটা কারণ, নবীর আনুগত্য আদর্শ থেকে অনেক দূর, বহু দূর অবস্থান করছে। এই জন্য মুসলিম জাতি পুরো বিশ্ব জগতে আজকে লাঞ্ছিত, পদদলিত। মুসলিমকে দেখলে মানুষ মনে করে জঙ্গি। আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটা আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলে পড়ি, আল্লাহুমা আমিন। সম্মানিত শুধু আপনাকে বলতে চাচ্ছিলাম নবীর আনুগত্যে জান্নাত। এই আনুগত্য আমি খোলা খোলা উল্টো দিক থেকে আলোচনা করছি, যে আলোচনা স্বাভাবিকভাবে হয়ে থাকে সেদিক থেকে করছি না, জাস্ট আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানকে ধ্বংস করেছে শুধুমাত্র ইসলামকে তারা উল্টো করে ব্যাখ্যা করার কারণে, নিজেদের মত মতো ব্যাখ্যা করার কারণে, এই যে তাদের ধ্বংস করে দিয়েছে মুসলিম জাতি। আর যদি একই পথে আমরাও হাঁটি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তোমার কাছে ফানা চাই যেন আমরা সেই পথে ধাবিত হতে না পারি, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম আপনাদেরকে বোঝার তৌফিক দান করো সকলে পড়ি, আল্লাহুম আমিন। সর্বদ শুধু আপনাকে আর একটা বিষয়ে আমি ইঙ্গিত করতে চাচ্ছি, আল্লাহ নবীর আদর্শে জান্নাত। এই মাসটা কি মাস? শাবান মাস পড়ে গেছে না ভাইজান? শাবান মাস পড়ে গেছে, 15ই শাবানে মানুষ হালো রুটি খাবে, আছে না নাই? 15ই শাবানে মানুষ সিয়াম রোজা পালন করবে, আছে না নাই?
15 শাবানকে লক্ষ্য করে কেন্দ্র করে বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয় কি হয় না যেন আহলে হাদিস আলেম উলামারা প্রতিবাদ করে বলল যে 15 শাবান কোরআন সুন্নাহ দ্বারা আলেম সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় বাংলাদেশে 15 জন আলেমের নামে মামলা করা হয়েছে কি হয় নাই করা হয়েছিল আমাদের সম্মানিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার নামটা প্রথমে ছিল ছিল কি ছিল না কথা বলেন ছিল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যারা এই অভিযোগ করেছিল তারা কোনো বুঝতে পারছে যেটা নবী সুন্নাহ নয় বাংলাদেশের একজন আলোচক আছে যিনি সব সময় আহলে হাদিসদের বিরুদ্ধে তীব্র নিন্দা সমালোচনা করে তার নাম আমি একটা নতুন দেখেছি কিউট বয় কি নাম বলেন তো ভাই কিউট বয় নাম হচ্ছে রেজাল করিম আবরার আমরা নাম জানি না তার কিছুদিন আগে একটা বই পেয়েছি আমি হাতে বইটার নাম 12 মাসের করণীয় এবং বর্জনীয় কি বললাম 12 মাসের করণীয় এবং বর্জনীয় এই বইটার 186 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা 186 নম্বর পৃষ্ঠায় তিনি শবেবরাতকে কেন্দ্র করে কয়টা কথা লিখেছেন আমাদের বিরোধিতা করার জন্য তারা বিরোধিতা করে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ সেই এটা ডিবেটও করেছিল করেছিল না ভাইজান শেষে মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছে শবেবরাতে রোজা নামাজ সব করা যায় কিন্তু যখন বই লিখেছে বইয়ের একটু অবস্থা দেখেন জাস্ট আপনাকে আমি এই বিষয়টা লক্ষ্য করানোর চেষ্টা করছি যে আহলে হাদিসরা যে কথাটা আজ থেকে 20 বছর আগে বলে অন্যান্য আলেমদের বুঝতে সেই সময়টা কমপক্ষে 20 বছর সময় লেগে যায় আমরা 20 বছর আগে নয় আদিকাল থেকে বলে আসছি শবেবরাতের মর্মে কোনো কিছু প্রমাণ নেই এখানে দুটো অংশ নিয়ে এসেছি দেখেন এ বইটার নাম হচ্ছে 12 মাসে করণীয় এবং বর্জনীয় লেখক রেজাল করিম আবরার কিউট বয় তো উনি কি লিখছেন দেখেন শবেবরাতের বিশেষ সালা প্রথমে যে শবেবরাতের বিশেষ সালাতে একটা অধ্যায় আর 189 নম্বর পৃষ্ঠা 190 নম্বর পৃষ্ঠায় লিখছেন শবেবরাতের রোজা আগে রোজাটা পড়ি কি লিখছেন শবেবরাতে কি 15ই শাবান সবাই রোজা রাখে কি রাখে না রাখে উনি কি বলছেন দেখেন শবেবরাত উপলক্ষে পরদিন 15 তারিখে অনেকে রোজা রাখেন এমনিতে কেউ চাইলে মাসের 15 তারিখে রোজা রাখতে পারে এমনিতে কেউ চাইলে 15 তারিখ রোজা রাখতে পারে কেননা 15 তারিখ আয়ামে বীজের অন্তর্ভুক্ত সেই হিসাবে কেউ যদি 15 তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই আল্লামা ইমাম ইবনে রাজব হাম্বলি মহল্লা শবেবরাতের শাবানের 15 তারিখ রোজা রাখতে নিষেধ নেই কেননা 15 তারিখ হলো আয়ামে বীজের অন্তর্ভুক্ত আর প্রত্যেক মাসে এই তারিখে রোজা রাখা মুস্তাহাব এছাড়া রাসূল বিশেষভাবে শাবানের রোজা রাখতে বলেছেন বুঝতে কঠিন হলে খোলা করে বলি উনি বলছেন কেউ যদি 15ই শাবান রোজা রাখতে চায় রাখতে পারে তবে কি নিয়াতে আয়ামে বীজের নিয়াতে কারণ শবেবরাতের খাসভাবে 15 তারিখে রোজা রাখতে হবে এই মর্মে সই একটা হাদিস সে পেশ করতে পারেনি যুক্তি দিয়ে বলছে 15 তারিখ যেহেতু আইএমএ 20 প্রত্যেক মাসে 13 14 15 তারিখ রোজা রাখা যায় অতএব কেউ রাখলে রাখতে পারে এটা কি ইহুদিদের মধ্যে তাবিল নয় কথা বলেন আমি বলছি না এটাকে ইহুদি মানুষকে খোলা করে বলে দেন যে ভাইজান শবে বরাতের রোজা না এটা এটা আইয়ামে বীজের রোজা কিন্তু বেদাতকে টিকে রাখার জন্য আয়ামে বীজের দলিল দিয়ে সয়দা 15 তারিখের রোজাকে বৈধতা দিচ্ছে ভাই করছে কি করছে না কথা বলেন এটা হচ্ছে তাদের সূক্ষ্ম কৌশল মানুষ ভাবছে দেখো দলিল তো দিয়েছে কিন্তু মানুষ দলিল বুঝে কয়জন দলিল না বোঝার কারণে মানুষ তখন বলছে এই তো এইতে দেখো তারাও দলিল পেশ করছে আর তাদের দিকে আমার ঝোঁকার চেষ্টা করছে এরপর সবাতে নামাজ মানুষ পড়ে কি বলে না দেখবেন বলবে ভাই কত রাকাত নামাজ পড়েছিস আমি 78 রাকাত পড়েছি বলে আমি তো পারিনি রে আজকে গতবার 100 পড়েছিলাম এবার 90 পড়েছি মানে নামাজ পড়ে ভাবছে যে নামাজ পড়েছে সবে রাতের মানে জান্নাতে দরজা ভেঙে ঢুকে পড়বে মানে যত পড়বে তত পড়েছে জান্নাতে ঢুকে পড়বে আছেন এক সেকেন্ড আমি এটা দেখিয়ে দিই কি বলছেন সবে বরাতের বিশেষ সালাত কি লিখছে দেখেন একটি কথা ভালো করে স্মরণ রাখা চাই সবে বরাত উপলক্ষে বিশেষ কোন সালাতের ফজিলত রাসূল থেকে সহি সনদে প্রমাণিত হওয়া তো দূরের কথা দুর্বল সনদেও প্রমাণিত নয় ভাই কথাকার এই কথাকার আমার এখানে আমাদের কিউট ভাই বলছেন সবে বরাতের 15 তারিখে রোজা রাখা সবে বরাতের 15 তারিখে রোজা রাখা
এইটা আল্লাহর নবীর থেকে সহি সনদ দূরের কথা যায়েব সনদ প্রমাণিত নয় আমরা দীর্ঘদিন যাবত ধরে বলে আসছি 15ই শাবান কোনো ইবাদত নাই 15ই শাবানে কোনো খাস ভাবে রোজা রাখার কোনো প্রমাণ নাই এটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে তারা আজকে এতদিন পর তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আল্লাহ তুমি রাজ্জাক তুমি রিজিক দাতা আমরা যারা হালাল উপার্জন করতে পারি না আমাদের হালাল উপার্জন করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন এই বলে আমার আলোচনা শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু